ওপারে থাকা সুন্দর ঝকঝকে মানুষগুলোকে দেখে আপনারা অনেকেই ভাবেন যে তাদের জীবন অনেকটা সহজ, তারা আপনাদের থেকে অনেকটাই আলাদা। একেবারেই তা নয়, তারাও কিন্তু নিজেদের কাছের মানুষদের জন্য রান্না করেন, নিজেদের ঘর নিজেরা গোছান এবং তারপরই আমাকে আপনাকে সকলকে এন্টারটেইন করেন। এরকমই একজন মানুষ যাকে আপনারা এতদিন ধরে টিভিতে দেখেছেন এবং দেখে হয়তো অনেকে ভেবেছেন একে যদি আরেকটু কাছে থেকে জানা যেত, তাদের জন্যই নিজের মনের কথা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ওম। আর আমরা যেখানে বসে আছি সেটা হচ্ছে ওমেরই ফ্ল্যাট। ওম নিজে হাতে এটা সুন্দর করে গুছিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক কিছু আছে। তবে যে দুটো জিনিস খুব ইন্টারেস্টিং সেই দুটো হচ্ছে এই পিগি ব্যাংক। সেটার কি রহস্য, শুধু কি ঘর সাজানোর জিনিস, সেটা আমরা জানবো কিন্তু তবে আস্তে আস্তে। তার আগে ওমের সাথে আলাপটা সেরে নিই। ইনফ্যাক্ট আলাপ সারারও কিছু নেই, কারণ সকলেই চেনে ওমকে। ফার্স্টে জিজ্ঞেস করবো, কেমন আছো বলো? ভালো আছি, খুব ভালো আছি। খুব ভালো লাগছে যে আর কি তুমি এসেছো আমার বাড়িতে, বাড়িতে এসে আর কি ইন্ট্রোডিউস করাচ্ছো আমার হাতে সাজানো জিনিসগুলো, এগুলো যে তাদের কাছে পৌঁছচ্ছে, সো আই ফিল আই'ম ভেরি মাচ লাকি। আচ্ছা, এই যে সাজানোর জিনিস তো আমরা দেখলাম, আরেকটা জিনিস যেটা ঢুকে আমার চোখে পড়েছে সেটা হচ্ছে তোমার আঁকা, ড্রয়িং। সেটা কি তোমার প্যাশন, মানে ছোটবেলা থেকে আঁকছো? হ্যাঁ, ছোটবেলা থেকেই আঁকাটা আর কি আমার প্যাশন ছিল বলতে পারো, সেটাই আমার খুব একটা ভালো লাগার জিনিস ছিল। বাট একটা সময়ের পর সেটা বন্ধ হয়ে যায়, মানে সেটা স্টপ করে দিই। বাট এখন আবার স্টার্ট করেছি, আগের মতন হয়তো অতটা হাত নেই, মানে অতটা তুলির টানগুলো নেই, এবার চেষ্টা করছি সেটা আনার, যদি আসে তো ভালো। কিন্তু এত সুন্দর আঁকো, তাহলে লুকিয়ে রেখেছো কেন? মানে এতদিন লুকানো ছিল কেন? আমরা জানতাম না যদি তোমার বাড়িতে না আসতাম। এতদিন আঁকাটাও বন্ধ ছিল আর কি, মানে সেই জন্যই আর কি কেউ জানতো না সেরকম ভাবে। বাট এখন মনে হচ্ছে যে না, সেটা তো আর কি ফেলে দেওয়ার জিনিস না, মানে সেটা অবভিয়াসলি কন্টিনিউ করা উচিত, কারণ আঁকলে মন ভালো থাকে। তো এখন যখন একটু ফ্রি থাকো তখনই আঁকাটা করো আর কি। তো এবার আমরা একটু অ্যাক্টিং নিয়ে কথা বলি, মানে যেটা মানুষ তোমাকে চেনেন, অভিনেতা ওম। তো অভিনয়টা কি ছোটবেলা থেকে, নাকি সেটা কিভাবে আসলো নিজের মধ্যে, সেটা যদি একটু বলো। অভিনয়টা বলতে ছোটবেলা থেকে ডান্সের প্রতি খুব ন্যাক ছিল আমার, মানে টিভি দেখে দেখে খুব ডান্স করতে ভালো লাগতো। যখন ঋত্বিকের প্রথম সিনেমা আসে কাহোনা প্যারে, ওটা দেখে জাস্ট পাগল হয়ে গেছিল, মানে তার আগে ডান্স আমার মাথায় ছিল না যে কি ডান্স কেন করবো কি এসব কিছু ছিল না। কিন্তু কাহোনা প্যারের পর থেকে জানি না কেন মনে হলো যে তাকে দেখে আমি টিভিতে নিজেই ডান্স করতাম। পাড়ায় পুজো হলে লোকেরা প্যান্ডেলে তুলে দিত, তুই ডান্স করিস, ডান্স কর, হয়তো প্যান্ডেল উপরে উঠে ডান্স করছি, ডান্স করতে তো ভুলে গেছি, মাথা চুলকাচ্ছি, তখন লোকে তার তালি মারছে ডান্স কর ডান্স কর ডান্স কর। এরকম করতে করতে তাদের কাছ থেকে মোটিভেশন পেতে পেতে আমার ইচ্ছেটাই এক সময় হয়ে গেল যে না, হিরো যদি হওয়া যায় আর কি, মানে আমার মতন ওই বয়সী ছেলেদের সবার মাথাতেই সেটা থাকে। বাট আমারও সেটা মনে জেগেছিল যে আমিও হিরো হবো, সিনেমার হিরো হবো, সিনেমার পর্দা আমিও ডান্স গান ফাইট অ্যাকশন এসব করবো, লোকজন দেখবে অ্যাপ্রিসিয়েশন দেবে। সো সেটার একটা খিদে ছিল, সেখান থেকে চেষ্টা করতে 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 আজকে হয়তো কিছুটা জায়গায় পৌঁছেছি, একটা দুটো কাজ করছি। আচ্ছা, এমনিতে তো মুখ চোখ দেখলে মনে হয় বেশ শান্ত, কিন্তু তুমি এক্ষুনি বললে ফাইট ডান্স, মানে আমরা জানি যে তোমার ফাইট সিকোয়েন্স খুব ভালো লাগে, তো ছোটবেলা থেকেই ফাইট টাইট করা হয় নাকি? ওই ওইটাই তো বলছি, মানে যখন ছোটবেলা থেকে একদম মারা মারি ঝামেলা সবার মধ্যে একদম নেই আমি। আচ্ছা, আমি বেসিক্যালি খুব ইন্ট্রোভার্ট টাইপের ছেলে একদম ছোট থেকেই। আচ্ছা, খুব কম ফ্রেন্ড সার্কেল, যাদের সাথে মিশি তাদের লিমিটেশন খুব খুব কম আর কি, তারা খুব কম কথা বলি। কিন্তু ফাইট বলতে আমি সিনেমাতেই আর কি যা করি, রিয়েল লাইফে সেরকম একদম কিচ্ছু করি না। আমার নিজেরই একটা ভেতর থেকে কেমন একটা লাগে যে যদি কোথাও চোট লেগে যায়, ছোটবেলা যেমন ভাবতাম যে হাড়গোড় যদি ভেঙে যায় তাহলে যদি আমি হিরো না হতে পারি, সেই ভয়ে আমি আউটডোর কোনো গেম খেলতাম না, ক্রিকেট ফুটবল খেলতে গেলেই জানি বন্ধু বান্ধবরা প্রায় যাচ্ছে তাদের হাত পা ভেঙে চলে আসছে, 15 আগস্টে ফুটবল খেলতে যাচ্ছে পা ভেঙে চলে আসছে, সেই ভয়তে আমি কোনোদিনও খেলিনি যে যদি হাত পা ভেঙে যায়, যদি খোড়া হয়ে যায় তাহলে তো আমি হিরো হতে পারবো না। বাপরে, মানে ছেলেরা জেনারেলি নিজেদেরকে নিয়ে ভাবে না, ওম সেটা একেবারেই নয়, মানে নিজেকে নিয়ে ভাবতে খুব ভালোবাসে ছোটবেলা থেকে, আর সেটা এখনো মানে খুব এই রোদে ছাতা ধরা এই ধরনের বিষয়গুলো ওগুলো নেই, মানে কাজের সময় সেগুলো থাকে না, কিন্তু আদার্স যখন কোনো ক্যারেক্টার ডিমান্ড করছে হয়তো কাজ করছি, সেখানে ছাতা ধরার মেইন মানে মেইন যে রিজনটা হয়, মানে অনেকেই দেখেছি ছাতা ধরা যে একটা থাকে না যে প্লিজ একটু ছাতা ধরো আমাকে রোদে, কিন্তু সেটা না, অ্যাকচুয়াল রিজন হচ্ছে ছাতাতে মেকআপ, রোদে মেকআপ গুলো যায়। সুতরাং খাটনি তো আমাদের একার না, পুরো টিমের খাটনি, তাদের যদি মেকআপটা গুলো যায় স্ক্রিনে খারাপ লাগে তো যাদের মেকআপ ম্যান তাদের নাম বদনাম হবে। সুতরাং সবাইকে সেভ করার জন্য একটু ছাতা ধরতে হয় রোদের মধ্যে, যাতে মেকআপটা না গুলো যায়, দেখতে যাতে ভালো লাগে স্ক্রিনে। পাগল মনের উথাল
বললে যে আঁকাটা তোমাকে অনেকটা শান্তি দেয়, মানে তুমি একা থাকো যখন তোমার মনকে ভালো রাখে, তাহলে আঁকাটা কেন ছাড়লে, মানে ছোটবেলাতেই বা কেন ছেড়ে দিয়েছিলে? সেটার একটা আর কি আমার নিজের কাছে যে রিজনটা লিজাই না, সবার কাছে হয়তো সেটা মনে হবে কি না, ছোটবেলা আঁকতে খুব ভালোবাসতাম, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে সারাক্ষণ আঁকা নিয়ে বসে থাকতাম, মানে সেখান থেকে আঁকা ছেড়ে দেওয়াটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। তার আগে অবধি আঁকাটাকেই ভেবেছিলাম আমার প্রফেশন করব, মানে আঁকাটা নিয়েই আমি হয়তো কিছু একটা করব, আর্ট কলেজে পড়বো, সেখানে হয়তো চাকরি করবো এরকম। কিন্তু সেই দিন যা দেখি আমি, ছেলেটার কাছে রং কেনার টাকা ছিল না, ছেলেটা নিজের রক্ত দিয়ে আঁকছিল, জাস্ট কয়েকটা টানে, জাস্ট একটা দুটো টানের মধ্যে বুঝিয়ে দিচ্ছ কি আঁকছে, জাস্ট ওই ট্যালেন্ট মানে হওয়া যায়, মানে এখনো ভাবলে সেটা। তারপর থেকে ভাবলাম যে আঁকার যদি মানে আঁকার যদি এরকম ফিউচার হয় তাহলে আমি আমি কি করবো, তাহলে একে তারপর থেকে আঁকা পুরো স্টপ। আচ্ছা, আমি সেই ছেলেটিকে নিয়ে আরেকটু জিজ্ঞেস করবো, আমি সরি ওকে, মানে এটা আমার কাছে একটা খুব একটা আদুরে বলা যেতে পারে না, ছোটবেলা থেকেই আমার আর দাদার মধ্যে প্রচুর মারামারি হতো, মানে প্রচুর ঝগড়া ঝামেলা, মানে অকারণেই দুজনের মধ্যে খুব মারামারি হতো। সেই কারণে হয়তো দাদা ভাই রিলেশন যেরকম থাকে ছোটবেলা থেকে, মানে দুই ভাই থাকলে কি তাদের কোনো বন্ধুদের দরকার হয় না, দাদার কাছে ভাই তার খেলনা এবং ভাইয়ের কাছে দাদাই তার হিরো, এরকম আর কি। তা সুতরাং আমার দাদার সাথে ছোটবেলা থেকে সেরকমভাবে বন্ধু না, খুব মারামারি হতো, মা মাঝখানে আটকাতে আসতো, মায়ের লেগে যেত, মার ভর্তি হাতে কাছে চুড়ি পড়ে থাকতো, কাছে চুড়ি কতবার ভেঙেছে, এই যে আমার এখানে হাতে একটা কাটা আছে, এটা হয়তো আমাদের দাদা বা মারামারি হচ্ছিল, মা বাঁচাতে এসেছে, তখন কাছে চুড়ি ভেঙে আমাদের হাতে লেগে গেছে। সেই কারণে অতটা সেরকম ছোটবেলা থেকে ওই আন্ডারস্ট্যান্ডিংটা নেই। এখন একটু রিলেশন ডেভেলপ করেছে, মানে এখন কথাবার্তা বলি, আগে তো একদমই কথা সেরকম হতো না। আগে আমরাও ভাবতাম যে আমি নিজের মধ্যে বলতাম যে আমাদের এরকমই কি সারা জীবন ঝগড়া চলে যাবে, তখন খুবই ছোট ছিলাম, এখন একটু বড় হয়েছি, দাদার বিয়ে হয়ে গেছে, আমার একটা ছোট ভাইপো আছে। আচ্ছা, এখন না সেরকম অবভিয়াসলি ঝগড়াটা হয় না। তো অভিনেতা ভাইকে পেয়ে কতটা খুশি এখন দাদা, দাদা বৌদি মা বাবা সবাই? ভালো, সবাই খুব খুশি, সবাই খুব সাপোর্ট করেছে আমাকে, যখন আমি কাজ শুরু করছি, কাজ খোঁজার চেষ্টা করছি, তখন বাড়ি থেকে অনেকেই বলেছিল যে এখানে কোনো ফিউচার নেই, এখানে কি করতে যাচ্ছে, তো কোনোদিনও হিরো হতে পারবে না, শুধু এরকম সারা জীবন ব্যাকআপ ডান্সার হয়ে রয়ে যাবে। তখন দেখতাম মা বাবা কিছু বলতো না, তারা খুব সাপোর্ট করতো, তারা বলতো তুই যা করবি সেটা নিজের ইচ্ছা মতন কর, তুই ভালোই করবি। তারপর মনে আছে যে আমার আমার ছোটবেলা খুব শ্বাসকষ্ট হতো, অ্যাজমা প্রবলেম ছিল, এখনো আছে, ঠান্ডা লাগলে অল্প অল্প হয়, তখন এক সময় অনেক বেশি হয়ে গেছিলো, মানে মাঝরাতে হঠাৎ আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমাকে তখন হসপিটালে নিয়ে যাওয়া, দাদা আমাকে একা কোলে করে তুলে নিয়ে যাচ্ছে, আমি তখন আমার হুঁশ নেই, কিন্তু আমি ফিল করতে পারছি যে আমাদের মধ্যে তাতে ঝগড়া চলে, অথচ যখন আমি বিপদে পড়ি তখন দেখছি দাদাই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে আর কি, অথচ বাইরের লোকে কেউ দেখলে সেটা বুঝতে পারবে না, তারা দেখবে যে আমার দাদা খুবই আর কি আমাদের মধ্যে ঝগড়া চলে, কথা বলি না। তারপর মনে আছে আমার একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, সেই সময় আমি দেখেছি, আমি রাতে যখন ঘরে বসে ব্যথায় কাঁদছি তখন দেখছি মা দাদা দেখি ঘরে নিজে বসে কাঁদছে, আমি যখন হসপিটালে বসে আছি তখন দেখছি দাদা আমাকে নিয়ে যাচ্ছে অপারেশন থিয়েটারে। তো এই যে অ্যাক্সিডেন্টটা কি মানে কি হয়েছিল তোমার? এটা একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে এটা আমার কাছে একটা বিরাট বড় নাইটমেয়ার। তখন আমি আর কি কাজ খোঁজার চেষ্টা করছি, কোনো কাজই তখন পাইনি, কয়েকটা নন ফিকশন শো করেছি আফটার ফাটাফাটি ফিল্মিফাই, ইতিমধ্যে যেটা করেছিলাম লাস্ট। তারপর একটা জায়গায় আমি অডিশন দিই, সেখানে সিলেক্টেড হই, রবিন নাম্বিয়ার ছিল ডিরেক্টর, তারপরে ওটা আর কি এই অ্যাক্সিডেন্টটা হয় আমার, এই যে খুব বাজেভাবে হয়েছিল অ্যাক্সিডেন্টটা, মানে মনে হচ্ছে এখানে কাঁথা সেলাই করে দিয়েছে, মানে অনেকগুলো সেলাই। তারপর আমাকে ওই একটা সিরিয়াল, তখন বাপ্পা দাদির টি সরকারের সিরিয়াল চলছিল হিরো, তাতে আমাকে লাস্ট এক মাসের একটা স্লটে একটা ক্যারেক্টার প্লে করতে দেয়,
দেখার জন্য যে আমি কিরকম কি কাজ করছি। তার আগে তো কোনোদিন আমাকে দেখেনি কাজ করতে, সেরকম কাজ করার আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওটা করলাম, ওটা করার পর বাপ্পাদা বললো ঠিক আছে তোমাকে নিয়ে কিছু একটা কাজ করা যেতে পারে। তখন বাপ্পাদা আমাকে নিয়ে ছবি করে ভাবছিল, অর্জুন অর্জুন প্রথম তখন শুরু হবে, বাট সামাও অর্জুনটা পিছিয়ে যায় না। অ্যাকশন তখন অ্যাকশন করার প্রথম কথা ছিল, প্রথম অ্যাকশন মুভি করার কথা ছিল। অ্যাকশনটা চলতে চলতে বাপ্পাদাদের একটা সিরিয়াল শুরু হচ্ছিল আলোর বাসা। আলোর বাসাতে কিন্তু হিরো ছিল অন্য কেউ, হিরো কিন্তু অলরেডি একজন সিলেক্টেড ছিল। আমাকে বাপ্পাদা বলছে যে তুমি তো আমাদের হাউসেই আছো, বসে আছো, তুমি এক কাজ, তুমি স্টাইলিংটা করে দাও ওদের, তুমি তো এখন বসে, তোমাকে কিন্তু ছবি শুরু করবো আমি। হিরো স্টাইলিং করছি, হিরো আমার বন্ধু ছিল, সেখানে তার সাথে পরিচয় ছিল। যেদিন শুটিং স্টার্ট হবে তার আগের দিন হঠাৎ রাতে আমাকে বাপ্পাদা ফোন করে বলে, শোনো অ্যাকচুয়ালি তোমার তো ছবি শুরু করছি, তুমি কি সিরিয়ালটা করতে পারবে? আমি বলছি কেন কি হলো, তুমি তো হিরো সিলেক্টেড। বলছি হিরো আসতে পারছে না, অলরেডি একটা জায়গায় কন্ট্রাক্টে আছে, ও ভেবেছিল ওখান থেকে রিলিজ করে দেবে কিন্তু রিলিজ করছে না। এবার আমি তখন ভাবছি আমার সামনে ছবি, আমি সিরিয়াল দিয়ে শুরু করবো, ঠিক আছে কাজ পাচ্ছি তখন আমার কাছে কাজই অনেক, আমি হ্যাঁ বলে দিয়েছি। পরের দিন যেদিন শুটিং স্টার্ট সেই দিন আমি গিয়ে শুটিং ফ্লোরে উপস্থিত, হিরোইন ভাবছি যে হিরো রাতে রাতে কি করে চেঞ্জ হয়ে গেল, এ কেন বিয়ের পোশাক পরছে। তাই ওটা একটা মজার ঘটনা ছিল, ওখান দিয়ে শুরু হয়। তাহলে প্রথমে অ্যাকশন মুভিতে লঞ্চ করাটা উচিত হবে না, কারণ তখন অনেকেই অনেক বড় বড় আর্টিস্টরা কাজ করছে। একটু অফবিট দিয়ে শুরু করি, অর্জুন 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 তখন তাদের মাথায় আসলো, বাপ্পাদা যিনি দিদি আছেন সুমিতা দি, উনিও বললেন যে অমকিনী ট্রাই করতে পারো। আচ্ছা, এই অর্জুন অ্যাকশন এগুলো নিয়ে তো কথা বলবে, কিন্তু তার আগে যেটা জানতে হবে যে অনেকটা পেছনে আমরা ফেলে এসেছি, যেটা সেটা তো আমরা স্কুল লাইফের একটু কথা জানবো। স্কুল লাইফের ফার্স্ট ক্রাশকে একটু যদি বলো, মানে মেজাজটা একটু হালকা করি এবার আমরা। স্কুল লাইফের ফার্স্ট ক্রাশ, হ্যাঁ ক্লাস ওয়ানে, হ্যাঁ ক্লাস ওয়ান, মানে ক্লাস ওয়ান ক্লাস ওয়ান, মানে ওটা একটা অন্যরকম ক্রাশ বলবো না, আমার এখন একটা ভালো লাগা, মানে মনে হয় না যে একটা একজন আছে, একটা তাকে দেখে খুবই সুন্দর লাগছে, যে খুব মিষ্টি একটা মেয়ে, মনে পড়ছে না আমার আবঝাবঝা খুবই, নামটাও সেরকম ভাবে মনে নেই। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, বিশ্বে জীবনে শুধু তুই আমার সম্বল। তারপর তো ক্লাস 8 একবার ফেল করেছি আমি, আরে পড়াশোনায় একদম ভালো ছিলাম না। তার আগে আমার ওই প্রবলেম হতো না শ্বাসকষ্টে, তার জন্য পরীক্ষা দিতে পারতাম না, হয়তো হাফ ইয়ারলি পরীক্ষাটা মিস হয়ে গেছে, প্লাস পড়াশোনাও ভালো না আমি, যে এই তো না যে শুধু অ্যানুয়াল পরীক্ষা দিয়ে আমি পাস করে যাব, অত ভালো স্টুডেন্ট ছিলাম না। বাবা কোনো রকম কষ্টে কষ্ট করে চালাতো, সেন্ট জোসেফে পড়তাম, দাদা আমাকে দুজন কি চালাতো বাবা। তা আমার নিজেরই কেমন একটা লাগলো যে ফেল করেছি বাবার এত, আর ওই পাস করলো ডোনেশন ফেল করলো ডোনেশন, অত টাকা কোথায় থেকে আসবে, আমার নিজের ভেতর থেকে আমার লাগতো। আমি এমনি তো ছোটবেলাতে খুব একটা বেশি বাবা মার কাছ থেকে এইটা দাও ওটা দাও, হ্যাঁ একটা বয়সের পর ছেড়ে দিয়েছিলাম, আর কি ভালো লাগতো না। অন্য কিছু করি, প্রিন্টিং ফ্যাক্টরিতে ঢুকবো, প্রথম দিন প্রিন্টিং ফ্যাক্টরিতে গেলাম একটা কাজ, ক্লাস 8 এ, ক্লাস 8 এ, আচ্ছা। এবার পাড়ার ওখানে প্রিন্টিং ফ্যাক্টরি থাকে না, গেছি যদি কিছু পকেট মানি বেরিয়ে আসে কাজবার জন্য। এবার গিয়ে ওখানে ওই শিশিতে যে রং অ্যাক্রিলিক কালার থাকে ওই কালারগুলো ভর্তি ওখানে ছিল। এবার অ্যাজ ইউজুয়াল হোয়াইট আর ব্ল্যাক আমার উইকনেস, দেখছি হোয়াইট আর ব্ল্যাক এরকম ভর্তি শিশি রাখা আছে, আমি বলছি আই সাবাস হেভি, তো আমার সেরকম ওইটা ছিল না কালারটা। আমি কথাবার্তা বললাম, বললো কালকে থেকে এসো আমি দেখে নিচ্ছি, আমি বেরোবার সময় শিশিটা পকেটে নিয়ে বেরিয়ে গেছি। এইবার বাইরে বেরিয়ে আমাকে বলছে যে ভাই শোন, আমি বলছি কি, ওটা কি নিলি পকেটে, আমি বলছি কই কিছু না। এবার শিশিটা বার করে দিলাম, এই যে এইটা, বলছে বেরিয়ে যায় এখানে আর কোনোদিনও আসবি না, ঠিক আছে ওই কাজটা হলো না। তারপরে কম্পিউটার ক্লাসেতে ঢুকলাম, কিছু করবো এরকম টুকটাক কাজ করতে করতে, তারপরে বাড়ি থেকেও বলতো তুই পড়াশোনাটা কমপ্লিট কর একটু, আমার ভালোই লাগতো না পড়তে। আচ্ছা, তখন আমাকে একজন বলে যে এরকম টিভিতে একটা শো হচ্ছে মেগাস্টার, একটা নন ফিকশন শো, ওখানে যা, তুই তো ডান্স ফান্স করিস পাড়ায় এসেতে, তো ওখানে যাওয়া শুরু করলাম। ওই আমার প্রথম কাজ, পয়সার মুখ দেখলাম নিজের ইনকামের টাকা, তারপর তো একদম পড়াশোনা ভুলে গেছি, মানে নিজে ইনকাম করতে পেরে গেছি, মানে তখন আমার কাছে একটা লজিক ছিল যে আচ্ছা আচ্ছা ছেলেদেরকে, ছেলেমেয়েদেরকে দেখেছি তারা পড়াশোনা করে বসে, এমএ কমপ্লিট করে তারা 1,000-2,000 টাকা চাকরির জন্য বসে আছে, একদম আমি সেখানে পড়াশোনা না করে সেখানে হঠাৎ একটা করলাম, দেখলাম 1,500 টাকা। তারপরে ওপেন ইউনিভার্সিটি থেকে আমি 10+2 টা কমপ্লিট করি, ওটা করার পর আবার ছেড়ে দিয়েছি, আবার স্টপ।
তখন আরেকটা ফ্রেন্ড বলে যে তুই কি করছিস, তুই গ্রাজুয়েশনটা তো কর, তুই চ আমি নিয়ে যাচ্ছি তোকে। ও আমাকে মুর্শিদাবাদে নিয়ে গেল, ওখানে মহাত্মা গান্ধী ওপেন ইউনিভার্সিটি থেকে আমাকে ভর্তি করালো ইংলিশ অনার্সে। সেখান থেকে তারপরে পরীক্ষা দিলাম, ফার্স্ট ইয়ারে তোমার ইউনিভার্সিটি টপার হলাম 75%। জানি না কি করে হয়ে গেল, সেরকম ভাবেই হলো আর কি ব্যাপারটা। এটা ছিল পড়াশোনার সাইড, ব্যাস তারপর থেকে কাজ বাজ চলছে। আচ্ছা, তো ওপেন ইউনিভার্সিটি যতই হোক কিন্তু টপার, তার মধ্যে এরকম হ্যান্ডসাম সুইট একটা ছেলে, তো কলেজের প্রেম নিয়ে কি বলবে, মানে আছে? আমি কলেজ অ্যাটেন্ডও করতাম না, মানে যখন আমাদের এখানে হতো ক্লাসেস তখন আমি খুব কম যেতাম আর কি। মানে সন্ধ্যাবেলা আলাদা করে ক্লাস হতো, সেখানে পুরো কলেজে ছুটি হয়ে যেত, আমাদের ব্রাঞ্চটা হয়তো ওই কলেজে ফেলা হয়েছে। আচ্ছা, ভৈরব গাঙ্গুলিতে আমাদের ব্রাঞ্চটা পড়েছিল, তো ওখানে যেতাম টুকটাক ক্লাসেস করতাম ওরকম আর কি। নিজের টাকা দিয়ে প্রথম আমি একটা R15 কিনেছিলাম, বাইক যখন প্রথম আসে তখন আমি আলোর বাসা মনে করছি, আলোর বাসা করতে যা টাকা জমিয়েছিলাম, বললাম না বাবা মা, তা আমাকে বলেছিল যে তুই যা করবি তুই ভালো করবি। বাবা মাকে বললাম একটা বাইক কিনবো, কেন তোর টাকা তুই কেন ইচ্ছে মতন কেন। বাইক কিনলাম, 1,10,000 ডাউন পেমেন্ট দিয়ে বাইক কিনলাম। এত তখন আমার ভেতরে আর কি যাই না কি পোকার নিজে ছিল, তখন আমার একটা টেলি সম্মান অ্যাওয়ার্ড হয় না, হ্যাঁ টেলি সম্মান অ্যাওয়ার্ড, টেলি সম্মান অ্যাওয়ার্ডে আমি নমিনেটেড ছিলাম। আচ্ছা, যে নিউকামার হিসেবে সিরিয়াল করছে এরকম। আমি ভেবেছিলাম এই সাবাস নতুন এখানে এতদূর পৌঁছে গেছি, মানে একটা অ্যাওয়ার্ড শুধু নমিনেশন, আমি ওখানে বাইক নিয়ে যাবো, সবাই গাড়ি নিয়ে এন্ট্রি করবো, আমি বাইক নিয়ে যাবো। ওই আনন্দে একটা R15 কিনে ফেললাম, বাবা বাড়িতে বলে ক্যাশ টাকা নিয়ে থোক ক্যাশ টাকা এরকমভাবে দোকানে দিয়ে বাইকটা নিলাম, নিয়ে বেরিয়ে আসলাম। আমার বাবা যে পেট্রোল পাম্পে চাকরি করে সে পেট্রোল পাম্পে গেলাম খড়দায়, ওখানে গিয়ে বাবা পুরো ট্যাঙ্ক ফুল করে দিল, বাবাকে একটা রাইড করালাম, বাড়িতে আসলাম। বাড়িতে এসে বাড়িতে খেয়ে দেওয়ার পারছি না, তর্স হয়েছে না আমার, তখন ভালো ওয়ার্কআউট করতাম ঠিকঠাক, তখন আর্মস টার্মস একটু ভালো ছিল, ব্ল্যাক ব্ল্যাক টি শার্ট পরে ব্ল্যাক বাইক নিয়ে কখন পাড়ায় বেরোবো আর কি। বেরোলাম কোন রকম খেদে, বাইক পুজো দিয়ে নিয়ে আমার যে ফ্রেন্ড দেবাশিস, দেবাশিস চিন্ময় দেব ফ্রেন্ড, দেবাশিসের জন্মদিন ছিল সেদিন, আচ্ছা 9th June। দেবাশিসের প্রচন্ড জ্বর, আমি বললাম চ না তুই বাইক নিয়েছি বেরোবি না, বাইক নিয়ে বেরিয়েছি পাড়ায় পাড়ায় ঘুরছি, যেই পাড়ায় ছোটবেলাতেই ঘুরেছি, ওখানে পরপর ঘাট আছে না গঙ্গার ঘাট, বালগোমচারী ঘাটে, যখন বালগোমচারী ঘাট বলছি মৎস্যতলা ঘাট ছিল, মৎস্যতলা ঘাট থেকে বাইকটা টার্ন করছে, তখন সন্ধ্যে 7:30 বাজে, তিনটে ছেলে হাত দেখালো, ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি বলছি হয়তো পাড়ার দাদারা চাঁদা ফাঁদা চাইবে, আমি দাঁড়ালাম, চাবিটা যে আমি স্টপ করবো দেখলাম এখানে একটা হাত পড়লো সঙ্গে সঙ্গে, এখানে একটা বন্দুক, এখানে একটা বন্দুক, ওয়ান শট, মানে রাস্তার মাঝখানে। তারপর এটা সেরকম সরু গলি যাচ্ছে, গলির দিক দুদিক থেকে বাড়ি অনেক চলে গেছে, পেছনে তাকিয়ে দেখি আমার বন্ধুটাকে দেবাশিসকে, ও তো প্রচন্ড জ্বর, 103 জ্বর, ওকে কোন রকম নিয়ে বাড়ির থেকে বার করেছি, ওকে দেখছি অলরেডি নামিয়ে ওর কাঁধে বন্দুক ধরে আছে। বলছি কি হচ্ছে এটা, বলছে বাইক ছাড়, বলছি মানে আমি সবে কিনলাম বাইক, আমার স্বপ্ন এটা, আর কি নকল বন্দুক মার এদেরকে, ঠিক আছে? আমি বলে একটা ছেলেকে গিদিম করে মারলাম, তো বাইক চেয়েছি আমার কাছ থেকে, যে মারলাম ও একটা বন্দুকের বাঁট দিয়ে পেছনে ছেড়ে মাথায় আমি বাড়ি মারলো আমার, সঙ্গে সঙ্গে এখানে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, ততক্ষণে মাথা পাতা ধরলাম, একটা ছেলে বাইক ফাইক থেকে ফেলে দিল আমাকে, তা তো আমি চোখের সামনে দেখছি বাইকটা নিয়ে চলে যাচ্ছে, আমি এক্ষুনি কিনলাম বাইকটা একটু আগে, মানে 1,10,000 বাইক, আমি 4 ঘন্টাও রাইড করতে পারলাম না, কোন রকম ওদেরকে ধরে আমি ভাই তুই বাইকটা দিয়ে ছেড়ে দে এরকমভাবে ওদেরকে বলতে যাচ্ছি, আমার বন্ধুটা দেবাশিস ওর জন্য আমি আজকে হয়তো বেঁচে আছি বলতে পারো। এবার ওদেরকে আমি একটু খিস্তে খাস্তে দিয়ে মেরে ফেরে দিয়েছিলাম, তো একটা ছেলে তার মধ্যে রেগে এসে গালি দিয়া মেরেকো বন্দুকটা নিয়ে এরকমভাবে বন্দুকটা চালালো, যে আন করা তো এক হাতে চালাচ্ছে এরকম হয়ে গেছে বন্দুকটা, আর ঠাক করে গিয়ে রাস্তায় লাগলো, ততক্ষণে দেখলাম দেবাশিস আমাকে লাথি মেরে ছড়িয়ে দিল আর কি। দেবাশিস বলছে তুমি বাইক নিয়ে যাও প্রাণে ছেড়ে দাও, এবার আমি মাথা বাঁচাবো নাকি বাইক দেখবো না কি করবো, দেখলাম দুটো ছেলে বাইকে বসলো, আর একটা ছেলে বাইকে উল্টো করে এরকম গান পয়েন্টে রেখে বাইকটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেল বাইকটা নিয়ে। হ্যাঁ, আচ্ছা অনেক কথা হলো, মানে প্রায় সিনেমা শুনে ফেললাম সত্যি। তো এবার সিনেমাতেই আসি তোমার কাজ নিয়ে, যে ফার্স্ট কাজ অর্জুন ছবি তোমার, তো সেক্ষেত্রে সেখানে প্রথম ছবিতেই সব্যসাচী মানে বেনুদাকে পাশে পাওয়া, দীপঙ্কর দে, মনোজ মিত্র, চূর্ণী গাঙ্গুলী, তো সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, মানে কতটা নার্ভাস ছিল, কি ছিল? বিরাট নার্ভাস ছিলাম, মানে প্রথম ছবিতেই এত বড় বড় পিলার্স যারা ছবিতে আছেন, আমি জানি আমার তো কিছু করতে লাগবে না ছবিতে, লোকে এমনি ছবি দেখতে যাবে। সেখান থেকে আমার প্রথম দিন ফার্স্ট ডে ফার্স্ট সিন মনোজ জেঠুর সাথে, আমার তো থতথত হাত ফাত কাঁপছে, আমি ডায়লগ কি বলবো, দেখলাম উনি আমাকে ডাকলেন, ডেকে এই পার্টটা বলো এরকমভাবে কীভাবে বলছো, মানে উনি এত ইজিলি আমাকে দিয়ে করিলেন, মনে হচ্ছে ইনি তো আমার জেঠু,
আমার জেঠুর সাথে আমি পার্সোনালি কথা বলছি, একটা হাঁটতে হাঁটতে একটা একটা সিন ডিসকাস করতে করতে যাব একটা কেস নিয়ে। সিনটা ছিল ওয়ান সিন ওয়ান শট, ওকে। আরে আমি ভাবি কি করে হলো এটা, এটা উনি না থাকলে হয়তো ম্যাজিকটা হতো না। আর বাকিদের সাথে, বাকিদের সাথে বেশ ভালো করে কাজ হয়ে গেছে। বেনুদার সাথে প্রথম কাজ করে এক্সপিরিয়েন্স, খুব এক্সাইটেড ছিলাম যে এরকম একটা বিরাট একটা গোয়েন্দা চরিত্রের সাথে, ফেলুদার সাথে আমি একটা গোয়েন্দা চরিত্র প্লে করছি, মানে সেখানে আমার কোনো জায়গাই নেই, সেখানে সেটা করতে পারছি না, আমার কাছে অনেক। সেখানে উনি অনেক আমাকে হেল্প করেছেন, অবভিয়াসলি মানে খুব ভালো কাজ করতে পেরেছি ওনাদের সাথে। আমার মনে হয় না যে ওই ছবিতে যদি ওনারা না থাকতো তাহলে আজকে হয়তো অর্জুনে আমি সে ক্যারেক্টারটা প্লে করতে পারতাম না। আচ্ছা, এই যে ওয়ান শট ওকে তুমি বললে, তোমার কি থিয়েটার ব্যাকগ্রাউন্ড ছিল, মানে অভিনয়টা কি কোনোভাবে থিয়েটার থেকে আসে? না, প্রথম থেকেই আমার ডান্সের প্রতি একটা ন্যাক ছিল, ডান্স করতাম। থিয়েটার সেরকমভাবে করা হয়নি বা সেরকমভাবে সুযোগ পাইনি সেটাও বলতে পারো, কিন্তু যখন আমি ওই নন ফিকশন শো করছিলাম F3 ফাটাফাটে ফিল্মে ফাই, তাতে একটা সেগমেন্ট ছিল যে যারা পার্টিসিপেন্ট আছে তারা অন স্টেজ অ্যাক্টিং করবে, ডান্স করবে, কারণ যারা উইনার হবে তাদেরকে নিয়ে একটা ছবি করা হবে। এখানেও একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হচ্ছে যে ফাটাফাটি ফিল্ম ফাইট, যেই ফাটাফাটি ফিল্ম ফাইটটা আমি করেছি তার আগে একটা হওয়ার কথা ছিল, সেটা কি একটা প্রবলেম হয়েছিল বলে বন্ধ হয়ে গেছিলো। তারপরে যেটা হয় সেটা হচ্ছে এসকে মুভিজ সেটা করে। আচ্ছা, এবং সেখানে উইনিং প্রাইজ ছিল যে উইনার হবে সে হচ্ছে এসকে মুভিজের হিরো হিরোইন হবে নেক্সট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, হ্যাঁ। বাট আমি সেটাতে উইনার হইনি, বাট জানি না ভগবানের কৃপা বা মা বাবার আশীর্বাদ বা হার্ডওয়ার্ক সব কিছু মিলিয়ে আজকে এখন এখানে দাঁড়িয়ে আমি এখন এসকে মুভিজের হিরো, এটা আমার কাছে একটা বড় পাওয়া। ঠিক ঘুরে ওই পথেই গেলে। হ্যাঁ, কিন্তু তখন আমি উইনার হইনি, টপ 6 এলিমেন্ট হয়ে গেছিলাম। তো ডান্সটা কেন প্রফেশন হিসেবে নিলে না, মানে ডান্স অ্যাক্টিং কোনটাকে তোমার? আমি তো, আমার তো ইচ্ছে ছিল আমি হিরো হব। আচ্ছা, ছবির হিরো হব, এইটা আমার একটা স্বপ্ন ছিল। তো এই এই তুমি যে কথাটা এত সহজে বলে সেটা কিন্তু সত্যি সবাই মানতে চায় না, কিন্তু একটা দিন তুমি ধরো একদম টপে চলে গেলে তখনও কি এরকমই থাকবে, মানে অনেক ফেম পেয়ে গেলে তখনও কি তুমি এরকমই থাকবে নাকি তখন ওম বদলে যাবে? চেষ্টা করব সেরকম থাকার, যদি পরিস্থিতি আমাকে বদলে দেয় তাহলে কিছু করার নেই। হ্যাঁ, এবার যে প্রশ্নটা আমি তোমাকে করব সেটা শুধু আমার প্রশ্ন নয়, এটা অনেক মেয়ে মহিলা কম বেশি সকলেরই। তো যে ওম কি প্রেম করছে, মানে ওম সিঙ্গেল নাকি ওমের কেউ আছে? সিঙ্গেল বলাটা খুবই মিথ্যে কথা বলা হবে, কারণ বোঝাই যাচ্ছে যে আমি কাজ করছি, আমার যথেষ্ট প্রাপ্তবয়স্ক, সিঙ্গেল থাকা তো সবসময় যায় না। আমি অবভিয়াসলি কমিটেড, প্রেম করছি। আচ্ছা, কমিটেড, তার ব্যাপারে কিছু জানা যাবে? আচ্ছা, আমি শুনছিলাম প্রেমের সাথে নাকি এই দুটো পিগি ব্যাংকের কিছু সম্পর্ক আছে, সেটা যদি একটু বলো। হ্যাঁ, এটা আছে আর কি, এটা অ্যাকচুয়ালি এখানে একটা আমি একটা সে, ইয়েলোটা আমি রেডটাও, কারণ রেড কালারটা ওর পছন্দ। যখন আমাদের ঝগড়া হয় তখন দুজন দুদিকে মুখ করে থাকে, আর যখন যখন মিল থাকে তখন দুজন এরকম ভাবে থাকে। বাহ, এটা হচ্ছে আর কি, মানে ধরো রাগারাগি হলো, কথা কাটাকাটি হলো, ধরো কিছু বললো না, তখন এইটা অ্যাজ ইফ এরকম করে রেখে দেওয়া মানে যে দুজন রেগে আছি। সেটা তুমি করে দাও ঠিক, মানে ও বা তুমি যখন ঠিক হয়ে যায় তখন যে কোনো একজনের ঠিক করে দেয়, বা যখন ঝগড়া তখন যে কোনো একজন ওটা ঘুরিয়ে রেখে দেয়। দারুণ সুইট। আকাশ ও সাগর জানে এই ভালোবাসার কি মানে, যদি হঠাৎ আনমনা হই সে তো অভিনেতারা যে এতটা প্রেম করতে পারে সেটা কিন্তু সাধারণ মানুষ ভাবতেই পারে না, কারণ স্বাভাবিকভাবে তারা ভাবে যে তাদের অগুন্তি প্রেমিকা, সেটা তারা তো মানে নয়, লাভ নেই কোনো। আমার পরাণ পাখি যাস না তুই দিয়ে ফাঁকি, আমি তোর প্রেমে পাগলা, ও আল্লাহ জানে 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 তুই আমার লেলা, ও আল্লাহ জানে 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 তুই আমার লেলা। ওমের ঘর থেকে আমরা এখন চলে এসেছি ওমেরই ফ্ল্যাটের ছাদে, আর আমি যে কফিটা খাচ্ছি সেটা কিন্তু বানানো তারই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার যেটা নিয়ে কথা বলবো, যে আমরা জানি তুমি জিদ্দার ডাই হার্ড ফ্যান, তাই তো? তারই ছবিতে বোধহয় তুমি একবার, হ্যাঁ মানে ওই তখন থেকে, মানে চোখের সামনে দেখা কোনো মানে হিরো বলতে ছবির নায়ক তাকে সামনে দেখা বলতে জিদ্দাকে প্রথম দেখেছিলাম। তো এখন তো তুমি হিরো, এখনো সেই ব্যাপারটা রয়েছে? হ্যাঁ, তো জিদ্দা ঋতিক রোশন, ঋতিক রোশনকে ভালো লাগে, ঋতিক রোশনকে আইডল হিসেবে দেখি আমি, মানে অ্যাজ ইফ তার সবকিছু দিক থেকে সে পারফেক্ট একদম। তো বলিউডে ট্রাই করছো না কেন, মানে করতেই পারি? এটা এটা অনেকেই আমাকে মাঝে মাঝে বলে যে কাজ তো করছি সেখানে, বলিউডেও ট্রাই কর, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে আমি এখন কলকাতায় থাকছি,
এখানে আমার থাকা খাওয়া ফুডিং লজিং বন্ধু বান্ধব জায়গা চেনা সব পরিচিত আছে, এখানে থেকেও আমাকে স্ট্রাগল করতে হচ্ছে কাজের জন্য। আমি যদি বোম্বেতে যাই সেখানে আমার কিন্তু কাজের স্ট্রাগল তো থাকবে, তার সাথে এগুলো প্লাস অ্যাড হয়ে যাবে, ফুডিং এর খরচা আলাদা, লজিং আলাদা, সেই টেনশন সামলাবো নাকি আমি কাজটা সামলাবো। সুতরাং আমার মনে হয় যে এখানে থেকে এখানে কাজটা যদি ভালো করে করতে পারি, এখানে যদি আরো ভালো অ্যাপ্রিসিয়েশন পাই, যদি তখন সেখান থেকে সুযোগ আসে তাহলে সেখানে করা যেতে পারে। বাহ, এবার আমরা যে সেগমেন্টটা যাব সেটা হচ্ছে র‍্যাপিড ফায়ার। আমাদের জন্য খুব মজার কিন্তু যার জন্য একটু ভয়ের, সেটা হচ্ছে অমুক ফস্কে কি বেরিয়ে যেতে পারে। তো দেখে নিই আমরা কি হয়। ফার্স্টেই যেটা জিজ্ঞেস করব, টলিউড না বলিউড? টলিউড। বেশি সময় নেওয়া চলবে না। আচ্ছা, টলিউড। টলিউড। দেব না জিৎ? জিৎ। ভারত না বাংলাদেশ? ভারত। আচ্ছা আচ্ছা, সৃজিৎ মুখার্জি না রাজ চক্রবর্তী? আমি ইচ্ছে মতন অনেক কিছু করতে পারি, ইচ্ছে মতন যা ইচ্ছে হলো, যখন ইচ্ছে বাড়িতে ঢুকলাম, যখন ইচ্ছে ঘুমলাম, যা ইচ্ছে খেলাম, বন্ধু বান্ধব আড্ডা এসব হবে। একা না থাকার ডিসঅ্যাডভান্টেজ হলো যে একা থাকার যে যেমন আমার যে প্রবলেমটা ফেস করি খাওয়া দাওয়া নিয়ে আর কি, মানে টাইম মতন ঠিকঠাক ইচ্ছে মতন খাওয়া দাওয়া খেতে পারি না। আমার তো ইচ্ছে হলো এটা খাবো, বাড়িতে মা থাকলে কি মাকে যখন যেটা পারি অর্ডার করে দিতে পারি, মা সেটা রেডি করে দিয়ে দেয়। নিজে সেটা থেকে হয় না, একটু গুছিয়ে রাখা, ঘর গুছিয়ে রাখা, সব কিছু সবসময় সেটা হয়ে ওঠে না, এটা ডিসঅ্যাডভান্টেজেস। আর একা থাকলে অনেক সময় বকে যাওয়ার আর কি চান্সেস থাকে, বাজে পথে চলে যাওয়া, নেশার দিকে চলে যাওয়া, সো সেটাও একটু খুব খতরনাক জিনিস। লাস্ট একটা কোশ্চেন করব, ভূতের রাজা তিনটে বর দিলে তুমি কি চাইবে? আমি একটা বরই চাইবো, সেটা হচ্ছে আমি যেন যা চাই তাই পাই। আরে থ্যাংক ইউ সো মাচ ওম, থ্যাংক ইউ সো মাচ, আমাদের অনেকটা সময় দিলে। থ্যাংক ইউ। আর আপনাদের বলি, দুপুর থেকে কিন্তু আমরা ওমকে না খাইয়ে রেখেছি, না খাইয়ে আমাদের সাথে এত গল্প বলেছে, এত মনের কথা বলেছে। এরকমই আপনাদের কাছের মানুষগুলো যাদের আপনারা ভাবেন অনেকটা দূরে আছে পর্দার ওপারে, তাদেরকে যদি আরেকটু কাছে করে নিতে হয় তাহলে কিন্তু দেখতেই হবে সিটি সিনেমা এবং সিটি সার্ভিস। মানে আমার যেটা খাওয়া সেটা আমি ঠিকই খেয়েছি, আর আমাদেরও খাইয়েছে কফি। আপনারা দেখতে থাকুন সিটি সিনেমা এবং সিটি সার্ভিস। Jumu diye ja.